আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত মাসের শেষের দিকে মহিলা আন্তর্জাতিক এস মেলাতে গিয়েছিলাম এটা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ডে আমি আসলে মেলা শেষের দিকে গিয়েছিলাম আমি যেদিন গিয়েছিলাম তারপর ছয় দিন মেলা হয়ে তারপরে মেলাটা শেষ হয়ে গিয়েছিল মেলাতে টিকিট সিস্টেম ছিল তো আমরা প্রবেশ মুখের দিকে এগিয়ে যাচ্ছিলাম টিকিট সংগ্রহ করতে আমরা মেন রোড থেকে একটু পথ হেঁটে এসেছিলাম তো এর আশেপাশেও বেশ কিছু স্টল ছিল টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করেছিলাম তো এক একটা টিকিটের মূল্য ছিল বিশ টাকা মেলাতে ঢুকতেই আমার ফরেন প্যাভিলিয়নটা সর্বপ্রথম চোখে পড়ে তারপর হচ্ছে আর এফ একটি স্টল ছিল মেলাতে প্রবেশ করে আমি আসলে ফরেন প্যাভিলিয়নের দিকে গিয়েছিলাম প্রথমে যে স্টলটিতে গিয়েছিলাম এখানে আসলে মোটামুটি কালেকশন ছিল কিন্তু পরে যে স্টলটিতে গিয়েছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এই স্টলটিতে ডায়মন্ড কাটের বেশ কিছু জুয়েলারি ছিল যা নজর কাড়ার মতো তারপর একটি ইন্ডিয়ান স্টলে গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুতি স্লিপারের কালেকশন ছিল সাতশো আটশো এক হাজার বিভিন্ন দামের ছিল তারপর যে স্টলটিতে গিয়েছিলাম এখানে খুব সুন্দর সুন্দর বেডশিট রানার কুশন কভার বাউটি ব্যাগ বিভিন্ন রকমের হ্যান্ডমেড যে কাজগুলো আছে ইন্ডিয়ান সবগুলোই ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল তারপর যে স্টলটিতে গিয়েছিলাম এখানে যা নিবেন একশো ত্রিশ টাকা সবকিছুই এই স্টলটিতেও প্রয়োজনীয় সংসারের টুকটাক অনেক জিনিসপত্রই ছিল বড় করে থালাবাসন 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 লেখা এই স্টলটিতে প্রবেশ করলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল বিভিন্ন সিরামিক্স জিনিস ছিল এই স্টলের কিছু কিছু প্রোডাক্ট ছিল দেড়শো টাকা করে সেগুলো হচ্ছে স্টলটির সামনে নিচেই ডেকে ডেকে সেল করছিল তো এখানে স্টলের ভেতরের যে প্রোডাক্টগুলো ছিল এগুলোর কোয়ালিটি আসলেই ভালো ছিল অনেক তারপর একটা ফেমাস স্টল এটা আসলে বেশিরভাগ মেলাতেই দেখতে পাওয়া যায় এটা ইন্ডিয়ার ছিল এটা পার্থক্য যা আর কি তো এরকম দেখে অনেকেই কিনে পরে বাসায় যে দেখা গেল ওই মেশিনটা দিয়ে কোনো কাজই হয় না এরকম কার কার সাথে হয়েছে কমেন্ট করে জানাবেন নানা ভাইয়ের একদম এই স্টলটি বাণিজ্য মেলাতেও ছিল এই স্টলটিতে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ভিডিও বা ছবি তোলা নিষেধ বলে আমি ভিডিও করতে পারিনি তারপর যে স্টলটিতে গিয়েছিলাম এখানে যা নিবেন বিশ টাকা তিরিশ টাকা দুইটা সেকশন ছিল এখানে এই মেলাতে আসলে বেশিরভাগ দোকানেই দেড়শো দুইশো আড়াইশো তিনশো বিভিন্ন দাম ফিক্স করা ছিল মেলায় যেয়ে হোম টেক্সের বেডশিট না দেখলে কি হয় যার জন্যে আমি হোম টেক্সের স্টলটির দিকে আগাচ্ছিলাম তো এখানে রেগুলার যে বেডশিটগুলো ইউজ করার জন্য ছিল এগুলো একশো টাকা বা দেড়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে বারোশো তেরোশো টাকায় সেল হচ্ছিল এছাড়াও থ্রি ডি টেবিল ক্লথ কভার কুশন বা আর বিভিন্ন ভারী বেডশিট যেগুলো আছে ওগুলোও ছিল এরপর একটি থ্রি পিসের স্টলে গিয়েছিলাম এখানে এক সেট থ্রি পিস নিলে পাঁচশো এবং তিন সেট নিলে এগারোশো নিরানব্বই টাকা অর্থাৎ বারোশো টাকা তো এখানে থ্রি পিসের কোয়ালিটি মোটামুটি ছিল খুব বেশি ভালো ছিল না আমার মতে তারপর আমার ছেলের জন্য কিছু বই কেনার জন্যে আমরা একটি স্টেশনারি শপে গিয়েছিলাম এখানে বইয়ের পাশাপাশি স্টেশনারি বিভিন্ন আইটেম ছিল এই স্টলটিতে বেশ কিছু ইউনিক ইউনিক শার্পনার পেন্সিল রাবার বা বিভিন্ন কালারফুল জিনিসগুলো আছে বাচ্চারা খুবই আকৃষ্ট হবে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপর একটা খেলনা শপে চলে গিয়েছিলাম এখানে যে খেলনাটায় নেবেন একশো টাকা করে এর পাশে একটি কার্ডবোর্ডের স্টল ছিল এটা আপনারা দেয়াল সাজাতে কাজে লাগাতে পারেন তার পাশেই আহ বিখ্যাত শাহী জিলাপি ছিল তারপর কিছু বেতের জিনিস দেখে আমি সামনে এগিয়ে আসি এটা আসলে কোনো স্টল ছিল না এমনি জিলাপির শপের সামনে সামনেই এটা নিয়ে নিচে বসেছিল এখানে খুবই সুন্দর সুন্দর কিছু আইটেম ছিল একশো থেকে শুরু করে বারোশো জিনিস এখানে ছিল মেলাতে যেয়ে যেন বাচ্চাদের বা বড়দের একঘেমি না লাগে যার জন্য একটি অ্যাক্টিভিটি কর্নারও এখানে ছিল এই কর্নারটা বাচ্চাদের সব থেকে বেশি পছন্দের এখানে প্রচুর বাচ্চারা ছিল এবং সঙ্গে বাবা মাও ছিল বা অনেকে বড়রাও উঠছিল এনজয় করছিল দেখে খুবই ভালো লাগছিল বেতের জিনিসের পাশেই এই স্টলটি ছিল বেডশিটের এটা হচ্ছে সাড়ে সাতশো টাকা ছিল এই বেডশিটটা এরকম ব্লকের কাজের বিভিন্ন বেডশিট সাড়ে সাতশো আটশো নয়শো বিভিন্ন দামে ছিল আর এখানে আমি কিছু ব্যাগ দেখছিলাম এখানে লাঞ্চ ব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে তারপর জান্নাত কার্পেট হাউস নামে একটি স্টলের দিকে যাচ্ছিলাম এই স্টলটা অনেক বড় ছিল আর এখানে বিভিন্ন ধরনের পাপোশ রাগ এবং কার্পেট ছিল এই সাদা পাপুসগুলো খুবই সুন্দর লাগছিল ছোটো সাইজটা তিনশো বড়ো সাইজটা ছয়শো ছিল আর রেড কালার যে কার্পেটগুলো ওগুলো ছাব্বিশ হাজার ছিল আর এখানে যে চিতা প্রিন্টের ফ্লোরাল কার্পেটগুলো আছে এগুলো ষোলো হাজার ছিল বিভিন্ন দামেরই আর কি ছিল তারপরে একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টলে এসেছিলাম এখানে ঘর সাজানোর বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্লান্ট ছিল ফ্লাওয়ার ছিল ঝুড়ি ছিল বা ঘর সাজানোর যে আইটেমগুলো আছে সব কিছুই ছিল তার পাশেই আরেকটি স্টল ছিল এখানে মাটির জিনিসপত্রের পাশাপাশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা ঘর সাজানোর অন্য জিনিসপত্রও ছিল তা স্বাভাবিকের থেকে আমার কাছে মেলা হিসাবে অনেক কম লেগেছে দাম এই যে যে হাড়িগুলো এগুলো একশো বিশ দেড়শো দুইশো বিভিন্ন সাইজ অনুযায়ী দাম চাচ্ছিলো আর কিছু ব্যাংক ছিল বিভিন্ন শোপিস ছিল আর এইগুলো দেয়ালে সাজানোর জন্য খুবই সুন্দর সুইট হোম এগুলো দরজায় দেয়া যেতে পারে বিভিন্ন রকম জিনিসপত্রই ছিল এবং খুবই কম দাম ছিল মেলাতে বিশেষ করে এই মেলা যে আমার ভালো লেগেছে এই বিষয়টা যে বেশিরভাগ দোকানেই ফিক্সড রেট ছিল যাই ছিল কম কমই ছিল দাম মোটামুটি কোয়ালিটি অনুযায়ী সব কিছুর দামই ঠিকঠাক ছিল তারপর একটি সিরামিক্সের স্টলে গিয়েছিলাম এখানে খুব ইউনিক ইউনিক কিছু কালেকশন ছিল কিছু ফুলদানি ছিল গ্লাস বাটি বিভিন্ন রকমের জিনিসপত্র এই স্টলটিতে ছিল এবং সত্তর টাকা থেকে দাম শুরু হয়েছিল। এরপরে চাটনি বাজার নামে একটি স্টলে গিয়েছিলাম এখানে বিভিন্ন রকমের আচার ছিল ঝালের আচার রসুনের আচার আমের আচার বড়য়ের আচার বিভিন্ন রকম আচার ছিল ওইখান থেকে যে আমরা বিদ্যানন্দের বিভিন্ন শিল্পকর্ম দেখতে গিয়েছিলাম এখানে আর কি নারীরা কোন কোন কাজে অবদান রাখছে তার সব কিছু বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বিভিন্ন ভাবে নারীরা কি সমাজে অবদান রাখছে সেগুলো এরপর আমরা বিদ্যানন্দের আরও একটি শিল্পকর্ম দেখতে গিয়েছিলাম এইটা আসলে বাণিজ্য মেলার সময় করা ছিল এটা আর হয়তোবা খুলে নি বা ভাঙেনি তারপর আমরা ওইখানে ভেতরে গিয়েছিলাম ভেতরে যে বিভিন্ন পাহাড়িদের বিভিন্ন রকমের যে হাতে তৈরি জিনিসপত্র ছিল এগুলো ছিল এরপরে আমরা আর এফ স্টলে গিয়েছিলাম আর এফ স্টলে আর সব জিনিসপত্রই ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র এছাড়া র্যাক বা আর এফ যত যাবতীয় জিনিসপত্র আছে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে দিল্লি অ্যালুমিনিয়াম নামে একটি স্টলে গিয়েছিলাম এখানে সকল রকম ইন্ডিয়ান যে হাঁড়ি পাতিল বা নন স্টিকের বিভিন্ন জিনিসপত্র সংসারের যাবতীয় যে কাজে লাগে সব কিছুই ছিল এখানে সংসারের কাজে যাবতীয় কাজে যত কিছুই লাগে সব কিছুই ছিল এবং বিভিন্ন ইউনিক ইউনিক কালেকশন ছিল গোল্ডেন কালার রোজগোল্ড কালারের প্লেট ছিল কিছু সুরাদানি ছিল পানির ডালি ছিল মশলার দানি ছিল এগুলাও এত সুন্দর করে কারো কাজ করা ছিল সিলভার কালারের ওপরে খুবই সুন্দর লাগছিল দেখতে এই জন্যে দামগুলোও একটু বেশি ছিল যেহেতু কোয়ালিটি ফুল সেজন্য দামগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমার কাছে কিছু কিছু দাম ছিল রেজন্যাবেলই আর সব কিছু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু চালের ডিব্বা ছিল স্টেনলেস স্টিলের কিছু মশলার চার লাঞ্চ বক্স হট পট কুল অ্যান্ড হট ফ্লাক্সও ছিল পর আমরা কিছু বইয়ের স্টলের দিকে গিয়েছিলাম এখান থেকে আমার ছেলের জন্য কিছু বই নিয়েছিলাম আর এখানে বঙ্গবন্ধু কর্নারও ছিল অনেক ওইখানে যে ছবি তুলছিল আর আমরা আসলে বই নিব কি বই নিব সেটা দেখছিলাম এরপর একটি স্টলে গিয়েছিলাম যেখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল সঙ্গে হাত পাখাও ছিল এটা দেখে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম আর এই হচ্ছে আমার শপিং আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে